হাই ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, খুব কম সময়ে এখানে বেশি সময় নেব না, সেটা হলো এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা আলোচনা করব। সেটা হলো প্রাথমিকে, মানে প্রাইমারিতে কিন্তু যে প্রথম মেরিট লিস্ট বার হয়েছিল তার উপরে ভিত্তি করে আবার একটা কাউন্সেলিং শুরু হয়েছে। তো সেই কাউন্সেলিংয়ে কারা সুযোগ পাবেন, কোন ধরনের চাকরি প্রার্থীরা, সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর যেটা আপারেরও একটা বিষয় আছে, আপার প্রাইমারিতে যে ইন্টারভিউ হচ্ছে 4 তারিখ অবধি হবে, সেখানে কিন্তু কিছু চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে পারেননি। তো তাই নিয়ে আবার একটা মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তো সেই মামলার বিষয়বস্তু কি সেটাও আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে এখানে যেটা বলার সেটা হলো, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ফের অনলাইন কাউন্সেলিং শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে, 6ই আগস্ট পর্যন্ত চলবে এই কাউন্সেলিং। চলতি বছরে প্রাইমারি নিয়োগের নিয়োগ সংক্রান্ত যে মেরিট লিস্ট বার হয়েছিল 15ই ফেব্রুয়ারি, সেই প্রার্থীদের 2 দফায় কাউন্সেলিং হয়ে গেছে। লাস্ট যে কাউন্সেলিং হয়েছে সেটা কিন্তু 12ই জুলাই থেকে 19শে জুলাই, আর এই কাউন্সেলিংটা হয়েছিল কিন্তু অনলাইন পদ্ধতিতে। এবার এখানে যেটা বলার বন্ধুরা সেটা হলো, আপনারা বুঝতেই পাচ্ছেন 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি জারি করেছিল, যাদের 2014 টেটের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছিল, তাদের যে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ 15,284 জনের, সেই চাকরি প্রার্থীদের কিন্তু 2 দফায় কাউন্সেলিং হয়ে গেছে। লাস্ট কাউন্সেলিং হয়েছে কত, 12ই জুলাই থেকে 19শে জুলাই। এই কাউন্সেলিংয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা বা বহু চাকরি প্রার্থীরাই কিন্তু উপস্থিত হতে পারেননি, অর্থাৎ তারা অনুপস্থিত ছিলেন, তাদেরকেই কিন্তু আবার একবার সুযোগ দেওয়া হচ্ছে এখানে। আর কিছু চাকরি প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে, তারা কারা, তারা হলো অনেকের যে শূন্য পদ, অনেকে শূন্য পদ, তার সঙ্গে তার যে চরিত্রের ফারাক ছিল, অর্থাৎ কেউ হয়তো যে ক্যাটাগরিতে চান্স পেয়েছেন সেই ক্যাটাগরির শূন্য পদ ছিল না, তো সেটা নতুন করে আবার তৈরি করা হয়েছে, অর্থাৎ কনভার্সন যে কেস তার মাধ্যমে হয়তো পর্ষদ তৈরি করেছে, তো তাদের যে কাউন্সেলিং এর সুযোগ সেটা দেওয়া হচ্ছে। তাহলে এখানে 2 ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু সুযোগ পাচ্ছেন, একটা হলো অনেকের সঙ্গে শূন্য পদের চরিত্রের ফারাক ছিল, অর্থাৎ মেরিট লিস্টে নাম ছিল কিন্তু তার যে উপযুক্ত শূন্য পদ, যে ক্যাটাগরি পদে তার নিয়োগ পাওয়ার কথা সেটা ছিল না, আবার অনেকে অনুপস্থিত ছিলেন, তারা কিন্তু নতুন করে এই কাউন্সেলিং এর সুযোগ পাবেন। আর কাউন্সেলিংটা হবে কিন্তু 6ই আগস্ট পর্যন্ত, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের জন্যই এই যে ওয়েবসাইট prime.prim, তারপরে এখানে হাইফেন দিয়ে tet.in, ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে। আর এখানে আরেকটা জিনিস একটু জানার, সেটা হলো সঙ্গে পর্ষদ প্রাইমারি নট অ্যালটমেন্টদের, অর্থাৎ যাদের স্কুল দিতে পারেননি তাদেরকে নতুন করে ডিস্ট্রিক্ট চয়েস করার কিন্তু আবার লিঙ্ক অ্যাক্টিভ করে দিয়েছে। এটা আপনারা প্রাইমারি শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এরপরে আসছি আপার প্রাইমারি প্রসঙ্গে। আপার প্রাইমারির খবরটা আপনারা অনেকেই জানেন যে ইন সার্ভিস যারা আছেন 9-10 কিংবা 11-12-এর ক্ষেত্রে যারা ইন সার্ভিস আছেন, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে দিতে দেয়া হয়নি, মানে এই যে ইন্টারভিউটা চলছে এই ইন্টারভিউ প্রক্রিয়া তারা অংশগ্রহণ করতে পারেনি। কারণ কি দেখানো হয়েছে, ইন সার্ভিসটা কেমন দেখানো হয়েছে, 9-10-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা সেম বেতনের পদে ইন্টারভিউ দিতে এসেছেন, মানে সেম স্কেলে, আর আপার প্রাই যারা 11-12 থেকে আপার প্রাইমারিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তাদেরটা হায়ার স্কেল ছিল, তো এটা দেখে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি বা বাধা দেওয়া হয়েছে। এখানে যেটা বলার সেটা হলো, এনাদের যেটা যুক্তি, এই যে চাকরি প্রার্থী যারা 9-10 কিংবা 11-12 অলরেডি যোগদান করেছেন, এনাদের যেটা যুক্তি সেটা হলো, এবং গেজেটেরও যেটা বিষয়বস্তু সেটা হলো, 2016 সালে যখন লাস্ট ফর্ম ফিল আপ চলছে প্রাইমারি, সরি, আপার প্রাইমারি টেটের, তখনও কিন্তু এনারা বেকার, অর্থাৎ কেউ কোনো চাকরি পাননি। তারপরে 2018 এবং 2019 সাল নাগাদ এই সমস্ত শিক্ষকরা কিংবা তারও পরে
19 সালের লাস্টের দিকে অনেকে জয়েন করেছেন, 9-10 কিংবা 11-12 লেভেলের যে টিচার্স রিক্রুট হয় সেখানে জয়েন করেছেন, এবং এই যে এক্সামটা অর্থাৎ 9-10 11-12 এর যে এক্সামটা, এটা কিন্তু আপার প্রাইমারি যে টেট হয়েছিল তার পরে হয়েছিল, সেই কারণে এনারা ইন সার্ভিস হিসাবে যে ইন্টারভিউ দিতে পারবেন না এমনটা হওয়া উচিত নয়। এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্টে আবার মামলা দায়ের হয়েছে। এখন আমরা দেখবো এই মামলার শুনানি কোন দিকে যায়, তারপরে এখান থেকে কি রকম কি হয় না হয় সেগুলো পরের ব্যাপার। কিন্তু এখানে যেটা বলার সেটা হলো আপার প্রাইমারি নিয়োগ তো এমনিতেই ঝামেলামুক্ত হতে যেন চাচ্ছে না, আবার সেখানে নতুন করে দায়ের হলো আর এক মামলা। এখন এই মামলার রেজাল্ট কি বেরোবে অর্থাৎ ফাইনাল রায় কি পাওয়া যাবে সেটা পরের কথা, এখন দু একটা একটা হিয়ারিং হবে, শুনানি হবে, তারপরেই হয়তো সমস্ত কিছু জানা যাবে। তবুও যেন আপার প্রাইমারি একেবারে বিপদমুক্ত হচ্ছে না, এরকম একটা অবস্থায় থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই আজকের আপডেট। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।